নতুন কোন গান আপনার বাবার গান বা আপনার ব্যক্তিগত কোন গান রিলিজ করবেন কি এই বিষয়ে বিস্তারিত একটু জানতে রিসেন্ট রিলিজ হচ্ছে আমার আজকে রিলিজ হচ্ছে একটা নতুন গান সেটা হচ্ছে প্রেমে দিবানা এটা ইন্টারন্যাশনাল একটা প্রজেক্ট প্রজেক্টটাতে কাজ করেছে আমি মাস্টারটি এবং মামজি স্ট্রেঞ্জার ইউকে থেকে এবং মাস্টারটি হলো কলকাতা থেকে মাস্টারের কম্পোজিশন আমার গাওয়া এবং মামজি স্ট্রেঞ্জার র‍্যাপ করা এটা একটা অসাধারণ প্রজেক্ট এবং ইউটিউব আর বেসিক্যালি ওটিটি যেটা হিট আইটেম যারা আছে মোটামুটি সবাই আছে আমার এই এক গানে তো এটা হচ্ছে এই বছরের লাস্ট মেগা মেগা হিট আমি বলবো যে আমি চেষ্টা করেছি জানি না এখন হিট ফ্লপ তো দর্শকদের হাতে দর্শকদের সারা তো আসলে সেটা বলা মুশকিল একটা কথা প্রসঙ্গ করে বলি হিট বা ফ্লপ এটা আপনারা কিভাবে নির্ধারণ করে থাকেন এটা আসলে গানগুলোর মধ্যে স্থায়িত্ব দেখা যায় না মানে কিভাবে নির্ধারণ করেন এটা আসলে সবাই হয়তো ভিউজে কাউন্ট করে আমরা সেটা কখনো ভিউজে কাউন্ট করি না আমরা দেখি এনগেজমেন্ট কতটুকু প্রত্যেকটা গানে আমরা দেখি যে অডিয়েন্স কতটুকু কানেক্ট হয়েছে এটার সাথে আসলে মানুষ কতটুকু আনন্দ পাচ্ছে এবং মানুষ কতটুকু আমাদের গানে নাচছে সেটার উপর আসলে আমরা শেয়ার করি যেটা হিট বা ফ্লপ বুঝতেই পারছেন যে এখন আসলে এতগুলো প্ল্যাটফর্ম এতগুলো প্লেস আছে যেখানে আসলে চেষ্টা করলে মোটামুটি কেউ না কেউ কোনো দিক দিয়ে বেরোয় আসার চেষ্টা করছে বা করছেও সেটা ডেফিনেটলি সেটাও একটা কাজ বাট অবশ্যই কিছু না কিছু আমি বলবো যে প্রুফ করে আসাটা হলো আমার মতে হলো সেটা যোগ্যতার প্রমাণ আসলে প্রুফ করে আসলে ঠিক আছে মানে সে তার নিজের জায়গাটার জন্য ধরে রাখতে পারে সেই জন্য তাকে যদি সে সেভাবে কাজ করে যায় অবশ্যই তখন সে সেই জায়গাটাকে ধরে রাখতে পারবে এবং সে তখন দেখবেন যে তার সাস্টেনেবিলিটি অনেক বেশি হবে মৌলিক গানকে কিভাবে দেখছেন যে হচ্ছে অবশ্যই পজিটিভলি দেখছেন কারণ মৌলিক গান ছাড়া একজন আর্টিস্টকে খুঁজে পাওয়া মুশকিল যে কোনো আর্টিস্টই সে যেই হোক ইভেন আমারও আমি যদি বলেন সবাই বলবো যে আপনার এত বড় মানে ছায়া থাকতো কেন আপনার মৌলিক গান অবশ্যই মৌলিক গানের দরকার আছে মৌলিক গান ছাড়া আসলে নিজস্ব আইডেন্টিটি পাওয়া মুশকিল দেশের বাইরে কাজে অনেক ব্যস্ত আপনাকে দেখা যাচ্ছে সেই প্রসঙ্গে যদি কিছু দেশের বাইরে তো কাজ করে যাচ্ছি সারা বছরই কাজ করি কিছু না কিছু এই বছরটা একটু বেশি ছিলাম দেশের বাইরে অনেকগুলো শো ছিল আমার ইউনাইটেড স্টেটসের প্রায় 19টা স্টেটের প্রোগ্রাম ছিল বেলজিয়াম ছিল ইউরোপেও ছিল এবং মিডল ইস্টেও ছিল তো ওভারঅল আসলে বাঙালি ভাষাভাষী ভাই যারা মানে ভাই বোন যারাই থাকেন তাদের ভালোবাসার জন্যই আসলে সব জায়গায় যাওয়া আর এই জন্যই তো আর আছে আরও কাজ তো আছে গান যতদিন আছে বা বাংলা গানের সাথে যতদিন আছে ইনশাল্লাহ এই যাতে থাকবে আর দর্শকদের কাছে একটাই চাওয়া যে আপনারা সবাই ভালো গান শুনবেন বাংলা গান শুনবেন ভালো সংস্কৃতির সাথে থাকবেন যেটা আসলে আমাদেরকে পজিটিভিটি দেয় এরকম কিছু থাকবে মানে রাতারাতি ভিউয়ের চেয়ে বড় কথা হচ্ছে যে জিনিসটা আপনাকে কানেক্ট না করবে সেই জিনিসের ভিউ না বাড়িয়ে আপনি যেটা ভালো সেই জিনিসটা করবেন থ্যাংক ইউ সংবাদ ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে